দেখতে পেলেন শঙ্কা এবং কিরবা এবার শুরু হচ্ছে আপনাদের সম্মুখে শুরু করব বদাবি রে বা আমায় কে ডাকে রে এই গোদা বলে আপনারা একটু চলতে পারে আমি বড় বড় মাছ থাকে আমার পা ধরে টেনে নেবে সেই মাছ না আমি একাই যাব না আমার দুই সন্তান ভূত বাদরকে নিয়ে যাবো কোথায় ওই বাজা ভূত বাদর বান্দর বলে আর যেতে পারি না বাবা কলা ছেড়ে আমাকে ডাকে রে
ها 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 ها
Thank you.
সৈন্য সম্রাটের জন্য দাগল নেই কন্দনা আমি শুনলে এই জন্য মৃত্যু কন্দনের বাঁচে তুমি যাবে কেন আমার বাড়ি যদি না যাই তোমাকে জোরপুর নিয়ে যাব বেশ তবে শোনো গদাবি সর্বকে থাকিতে জীবিত পতি মৃত পতি লই আমার কি বা কাজ তাই তো মৃত পতি ফেলিব গঙ্গার জলে যাব আমি তোমার ঘরে তবে সত্য প্রকাশ করে আমায় বলো দেখি বলো ও যে সত্য করে বলো গদা ঘরে তোমার কয়টি স্ত্রী রে ও তোমার স্বামী মৃত্যু হয়েছিল তোমাকে ভাসতে ভাসতে যাবে তুমি সত্য কথা বললে এবার আমি সত্য কথা বলছি শোনো বলো দেখি তোমার কয়টি আমার বাড়ি কি রূপ রয়েছে বেগুলার ছড়ে তো তালিতার পাতা গুলবাড়ির ছাউনি আছে মন বিছানা খানা আর উচ্চুর মালদা তৈরি করছে মোর বালিশ খানা চলো খানা চারি ভাগের ভাগে হবে তুমি আর বাড়িতে কে রয়েছে জানো ছয় পুত্র তিন সারা তার উঠি জামাই আর নিরাগদা চিনাগদা নামে দুটি ভাই আর চাতিতে মহারাজ ভান দেখছো আমার গোদ রয়েছে মাছটা মাছ স্নান করে না চব্বিশ ঘন্টাতে তিন পা আমি মাটি মাটি দেখো কত রস চেয়ে গেছে কত দাঁত কত কি হয়েছে এরূপ কোথায় পাবে তুমি তোমরা বাড়িতে কয়জনে রয়েছে সদস্য কি বললে বাড়িতে তোমরা কয়জন আমরা বাড়িতে রয়েছে আমার দুই স্ত্রী রয়েছে আমার দুই সন্তান রয়েছে ভূত আর বাদর এবং আমার মা রয়েছে আমি রয়েছি তাই বুঝছি তোমার ঘরখানা তালপাতার কুটির তালপাতার আচ্ছা বলো তো কাদাবীর আমি যদি তোমার ঘরে যাই খাবারে কিবা দিবে সুখ মরে তোমাকে দেব আমি ভাদয় ধরের ভাত মাগুর মাছের ঝোল বাবা আচ্ছা আমার পনে রয়েছে সাদা বসন তোমার ঘরে গেলে পরে আমার লজ্জা নিবারণের তুই আমায় কি শাড়ি দেবে তুমি তোমাকে দেব অতি লাল টুকটুকে শাড়ি দেব আমি কিসের শাড়ি সে গাছের লতা পাতাতে সাজে সাজ্জিত করে তোমাকে আমি অলংকার পরে তবে গদাবি তোমার বাড়ি রয়েছে তোমার দুইটি স্ত্রী রয়েছে ভূত বাদন তোমার মাতা মাতা শোনো গদাবি আমি তোমার ঘরে যাব সত্য কিন্তু আমার কথা অনুসারে যদি তুমি কর্ম করতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব তোমার বড় সুন্দর তুমি তো হ বলবে তোমার কথা আমি লক্ষ্য লক্ষ্য পালন করবো তোমার কথা আমি খাবো নিশ্চয়ই গদাবি তবে শোনো তোমার এই ঘরে রয়েছে দুইটি স্ত্রী তাদের দুজন কি তোমায় বনবাস দিতে হবে এটা ভুল কথা তোমার তোমাকে বিবাহ করে যাব তোমার সেবিক হিসাবে দেবে আমার দুই স্ত্রী তোমাকে চুল বেঁধে দেবে তোমার বস্ত্র পরিষ্কার করে দেবে কে দেবে করে গদাবি কথাই বলে স্বামী জানা যেমন তেমন সতীর জানা সহন না যায় তাই তো সতীনে চললে আমি সইতে পারবো না তাই তুমি তাদেরকে বনবাসে দেবে ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য যেটা দিই দুই স্ত্রী কাছে বনবাসে দিই আমি দেব কেন এরূপ সুন্দর আমি কোনো আরো কর্ম তোমায় করতে হবে দুইটি পুত্র রয়েছে ভূতার বাদর তোমায় মা কালী স্থানে তাদের নর ও ভূল আল্লাহ ঠাকুরের কাছে মানত করে আমি দুটি সন্তান পেয়েছি ঠাকুরের আশীর্বাদে তাই তোমাকে বিবাহ করে নেব আমার ভূত বাদর তোমাকে ফুল এনে দেবে তোমাকে বাজার করে দেবে রান্না করবে তুমি পূজো করবে তারা একজন ভূত অপরজনের বাদর আর আমি দেখো কত সু অপরূপ সুন্দরী দেখতে আমার গর্ভে সুন্দর সুন্দর রাজপুত্র সন্তানে জন্ম নেবে তাই নাকি তোমার সঙ্গে বিবাহ বিবাহ হলে রাজপুত্র হবে জন্ম বাবা তাই আমি আমার ভূত বাদরকে ওই মা কালী থানামে বলি দেব আরো কর্ম তোমায় করতে হবে গদা বলো তোমার কাছে বৃদ্ধ মাতা আজ মনে শিকার মারে তাই তুমি তার সন্তান হয়ে তাকে চাল কুন্ড করে মেরে ফেলবে সুন্দরী ওই কথা তোমার ভুল কেন না যে মাতা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে
কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করেছে আমার রোজগারের কিছু খাওয়ার তার একান্ত ইচ্ছা কিন্তু তাকে যাবে মেরে শেষ করলে আমার যে মহা পাপী হয়ে যাবে কদবীর এখন গানে বৌমা শ্বশুরের শরমন্দ হই যেমন ঠিক অগ্নি আর কষ্ট তাই তো শাশুড়ি জানতো না শ্বশুরের গালে মন্দ যে আমারে সবে না তাই তাকে তুমি চাল কুমড়ো করে মেরে ফেলবে তাই হবে এই রূপ মন্দির আমি দর্শন করিনি তাই তোমার কথা মেনে আমি আমার মাথা কামে চাল কুমড়ো করে প্রাণ থেকে শেষ করতে পারি তোমার রইলে তাল পাতারে করে ঘর পুরে তুমি ছাই করে দেবে কি বললে তোমাকে বিবাহ করে দেব আমার তাল কুটি যদি না থাকে তোমার সঙ্গে সংসার কি করে করব বলো তদবি আমি তোমার সঙ্গে তোমার ঘরে গেলে সেখাই অট্টলিকা প্রাসাদে হবে তাই নাকি তোমাকে বিবাহ করে নিয়ে গেলে অট্টলিকে হবে বা 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 ঠিক আছে সেই কর্মটাই করব আমি আর কর্ম কি করবে জানো কি করব তোমার রয়েছে আউলা কিস সুন্দর করে কামানে করে আসতে হবে তোমায় আর মস্তকে ঠিক মাঝখানে তুমি করবে সোহাতে গর্ত এই মস্তকে সোহাত করব তারপর সেই গর্ত তোমায় পরিপূর্ণ করতে হবে লেবুর রস লঙ্কার গুঁড়ো এবং লবণ তাই নাকি এটাকে বিধি বর্তমানো ঠিক আছে তোমার কথা আমি পালন করব ওই গত তোমায় পরিষ্কার করতে হবে শোনো এই গত যদি কেটে নেবে আমার যে সমাজ মেনে নিতে পারে না আমার সমাজে সকলের গত রয়েছে আপনি কেটে নিন আমাকে সমাজ মেনে নিতে না আমাকে সমাজে দরকার নেই শুধু তুমি আর আমি সারা জীবন একই সঙ্গে সংসার তাই নাকি বা 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 তাই করব আমি তাই কদবি এসব কর্ম যদি তুমি করতে পারো তবে তুমি আমার পাবে নচিতে নয় ঠিক আছে আমি কর্ম করব তুমি ঘাটে থাকবে নিশ্চয়ই তুমি কথা আমার পালন করবে না চলে যাবে না কথা বি নারী জাতিকে আমি বিশ্বাস করি না তাই আমি লতা পাতা তো তোমাকে বন্ধন করে দিলাম করে কেন যতক্ষণ তুমি না আসবে ফিরে এই ঘাটের মাঝে থাকবো তোমারই অপেক্ষাতে তাই হবে এবার আমার কর্মসূচি আমি আপনার সন্তানের বিবাহ করব এই রূপ মন্দির দর্শন করিনি আমি সব পরিষ্কার করে দেবো চাও কথাবি তাই আমি প্রথমে আমার আমার ভূত বাদর কামে আমি বলে দেব এই বামন সাহ মন্দিরের সামনে কোথায় বাবা ভূত বাদর বাবা মানুষ যে লাগছে কে সাজে সাজিত করেছিল বাবা এই যে ভূত আমার দিয়া তুমি বলবে না কি করবি আমার দাদা বহুত ফুল বাবা হ্যাঁ শুভ সংবাদ ফুল বাবা ফুল 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 হ্যাঁ ফুল আর ফুল আরে ফুল 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 এখন বিয়ে করলে হবে না আগে মা কালীর কাছে আশীর্বাদ নেবো তারপর বিয়ে দেবো তারপর বিয়ে তো চল বেটা সামনে যে মনসার থান রয়েছে মনসার থানে পুজো করে মানত দেবো আয় বেটা আয় 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 বেটা আয় 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 বেটা আয় 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 বেটা এটা হচ্ছে মনসার থান এইগুলা কুলমুল করছি বাবা
ভুল করতে মা তুমি আমাকে ক্ষমা করো মা আশীর্বাদ করি বেটা
খুবই ভালো থাকো বেটা বেটা আচ্ছা মা আমার তো তুমি গয়া কাশি করেছো মা কিছু খাবার ইচ্ছা করছে আমার এত সুন্দর খাবার ইচ্ছা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি খাবো চিংড়ি মাছ দিয়া চিংড়ি মাছ খাবার ইচ্ছা যাচ্ছে কি দিয়া মা কি দিয়া ওই যে আমাদের এই গাছে ওই যে চালের উপরে কুমড়াটা দিয়ে কত সুন্দর লাগলো ও কেঁচা কুমড়া দিয়া সুবর্ণ সুযোগ আমার মার নিজের মনের বাসনা গেছে আচ্ছা মা চিংড়ি মাছটা মনে কি নিয়েছি মা তো চালে যে উঠতে হবে কোনো মই নাই কিছু নাই কি করো মা আমি কেমন করে চলো বেতার কি চাই ঠিক আছে বাবু তোমাকে উঠে দিছে মা আর ঠিক ওই খিচ্চা কুমড়া ঢেক করে আমি তাকে পরিষ্কার করব আমি এই আগুনটাকে আমি পরিষ্কার করে দিলাম এবার আমার দুই স্ত্রী যে কানিয়ার খুলি আমার চারটা স্ত্রী ছিল কুজি আর বুড়ি কুজি জলে ডুবে মারা গেছে বুড়িকে আমার ভাই নিয়ে চলে গেছে এখন বর্তমানে সে কানি আর খড়ি কোথারে ভূত বাদর মা আসি কানি খড়ি বাবা আয় ভূতের বাবা আমাকে ডাকলি ডাকলে ডাকছো ও হইলে তাই খাবো না মা বলগা বাবা ভিতের ভাতি বেগুন পুরা মা মজা লেগেছে স্বামী ঠিক আছে ভূতের বাবা ও ভূতের বাবা কেন ডেকেছো আমাকে ও মা কি বলেছে কোন ছড়ালি এখন বাগানে বসে হ্যাঁ কোন ছেলে খেলে আর কি কি আর বলবো আমি কানি মানুষ আমাকে কাজে কর্মে লাগিয়ে দেয় আর মাগি এই বাদা পুকুরে ছড়া করে গেলিয়া এইখানে ওইখানে ওখানে ঘুরে বেড়ায় আমি দাদা খুরি খুরি বাবা
আমি কান খাবো হাই রে কপাল রে
কান নাটা লুচি বলো লুচি লুচি হ্যাঁ খালি হাতের কান খাবো হাতের কান ওটাই খাবো ওটাই আচ্ছা সেই কাপড় খাবো কি চলো নিয়ে চলো হয়েছে 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 আচ্ছা এসো আমি দাম দিতে পারবো না আমি দুটো স্ত্রীকে ছেড়ে চলে যাবো এবার তোমরা কি করো জানো ওই আমার দুটো স্ত্রীকে প্লেট ধোয়াবা বেঞ্চ পরিষ্কার করবা আমি চললাম ঠিক আছে আমার ভাতারকে দেখেছো তুই কানি আস দেখতে পাস না আমরা পিছন দিকে ধুতে যাবো আমি দেখলাম দেখতে পাই না আমার ভাতার বললো পিছন দিয়ে যাওয়ার রাস্তাতে আমরা ওটাতে পালিয়ে যাবো আমি নাপি দাদাকে খোঁজ করবো নাপি দাদা কোথা আছে ওই নাপি দাদা আচ্ছা ভাই শোনো আরে কিছু না পিদি এবার গোটা কাটে ভাই টাকা আরে বউ ভাত হাফাবে ভাত ঠিক আছে বাজা ভাই
মায়েরা সকলে উঠুন দাও আশীর্বাদ করো তারে হস্তিরি অশ্রি এই ঘাটের মাঝে আমি আমি ঢোল বাজাতে বাজাতে যাব এখন চলে এই সুন্দর গানটি বাজাই আমি সুন্দর গানটি বাজাই এই তো সত্য সুন্দর আছে আমি লতা পতাকা আমি সরিয়ে দিলাম কদবি তুমি এসেছো দেখছো সুন্দর তোমার কথা খরে খরে পালন করেছি দেখো আমি বর সাজে সাজিত করেছি আর বিলম্ব করো এসো তোমার সাথে মালা বিনিময় করো তোমায় দিশম কর্ম আমি করতে বলেছিলাম তুমি কি সত্যি তা করেছো সব কর্ম করেছো ভুল করেছো গদাবি কেন আজ আমার কথা মতো দিশম কর্ম করেছো বড় ভুল করেছো তুমি কি ভেবেছিলি আমি তোমায় বিবাহ করব তোমার সঙ্গে যাব কখনো নয় গদাবি নারী তো জীবনে একবারই বিয়ে হয় বারবারই কখনো নয় আমার স্বামীকে ফেলে আমি তোমার সঙ্গে যাব তুমি ভাবলে কি করে কিন্তু তুমি নারী জাতি আমার সঙ্গে ছলনা কেন করলে তুমি কেন আমার দুই সন্তানকে বলি দিতে বললে দুই স্ত্রীকে আমাকে বার থেকে বের করতে বললে আমার মা যে দশ মাস দশ দিন গর্ভ করেছিল তাকে আমি চাল কুড়ে মেরে ফেলেছি তুমি বলেছো তুমি তুমি এত নিষ্ঠুর নির্দয় হয়ে আমি নিষ্ঠুর তোমাকে পাওয়ার জন্য যে মা তোমায় নশ্বরদিনে গর্ভে ধারণ করে পৃথিবীর বুকে এনেছে সেই মাকে তুমি মেরে ফেললে যারা তোমায় পিতা বলে ডেকেছে তাদের তুমি বলি দিলে একমাত্র তোমার জন্য যাদের তোমায় এত ভালোবাসে তাদেরকে তুমি বনবাস দিলে হ্যাঁ আহা গদাবি তোমাকে আমি নিয়ে যাব এসো আমায় তুমি নিয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই যাব গদাবি তবে তুমি যদি আমায় ধরতে বলো সাগরে বক্কি আমি ধরব তোমাকে ধরব নিশ্চয় ধরব তবে আমি তোমার সঙ্গে যাব এসো ওরে হাটু জলে আই রে গদা তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুল হইও রে সামান্য নারীকে তুমি ধরতে পারছো সাগরে মক্ষী নিশ্চয় ধরবো কমর জলে আই রে গদা আমি মস্ত মস্ত জলে আসলাম ধরো ধরে দাও ধরো এবার সাঁতার জলে Thank you.
তোমায় করি অভিশাপ করে ঘাটে মাছি হয়ে থাকো পিতলের মোড়া হো ولكنك تجد انك 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 تجد